খুনি সংগঠনগুলো যেগুলো আছে সরকারের, এটা যদি সরকার বিচার না করে, আমি সরকারকে ওয়ার্ন করছি, খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন। একাত্তরে কালো রাতের স্মৃতি আমার নাই, কারণ আমার তখন বয়স ছিল 5 বছর। বাট আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই কালো রাত, প্রতিদিন বাংলাদেশে মঞ্চস্থ হচ্ছে। প্রতিটা রাত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তরুণ ছাত্র এবং তাদের পরিবারের জন্য বিভীষিকা নিয়ে আসছে। আমি বিশ্বাস করতে পারি না এই দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী একটা দল পাকিস্তানি বাহিনী পাকিস্তানি সরকারের মতো ভূমিকা রাখছে, এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এতগুলা হত্যাকাণ্ডের পর তারা এই ধরনের আচরণ করার সাহস, ঔদ্ধত্য, মানসিকতা কীভাবে পাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না। জাস্ট তো আমার মনে হয় অবস্থা যেদিকে চলে যাচ্ছে, যদি খুনি বাহিনী এবং খুনি সংগঠনগুলো যেগুলো আছে সরকারের, এটা যদি সরকার বিচার না করে, আমি সরকারকে ওয়ার্ন করছি, খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। এখনও যেন আপনাদের বোধোদয় হয়, বারবার ওয়ার্ন করছি, বারবার মনে করা দিচ্ছি, দ্রুত ব্যবস্থা নেন। অন্তত 40-50টা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করেন, এই সমস্ত ভুয়া এজাহার বন্ধ করেন, এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে যারা আটক করছেন ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন, বিশ্ববিদ্যালয় খুলে দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন। এটা একটা গণ আন্দোলন, এটা একটা গণ বিস্ফোরণ, এটা একটা আওয়ামী লীগের মতো একটা দল যদি এটা বুঝতে না পারে, এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছুই হবে না। আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে, আপনি চারদিকে খবর নিয়ে দেখেন, এটা একটা গণ বিস্ফোরণ, এটা একটা গণ আন্দোলন, এর উপর দোষ চাপিয়ে দিয়ে না, আপনি খবর নিয়ে দেখেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কত নেতাকর্মী অংশ নিয়েছে, আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রদের নেতাদের ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা, আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা। এখনও জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনও যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকলো। হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না, লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন, আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে, করে অ্যাটাক করে, এই করে চুপচাপ বসে থাকেন? সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর, আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত, এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা আজকে যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন, আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা, নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন, আমি বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ একটা সাজোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ? আপনারা কি ইসরায়েলি বাহিনী? আপনাদের বোধোদয় হোক, আমরা আপনাদের ভালোবাসতে চাই, রেসপেক্ট করতে চাই।